শুভেন্দু সমীকের দাবি মানছেন না বিজেপির নেতাকর্মীরাই, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলাদেশে হিন্দু নিধনের পরে এপার বাংলার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি নাকি 60,000 ভোটে জয়ী হবে। আবার বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, আগামী 30 অক্টোবর রাজ্যের যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেখানে সব আসনে জয়ী হতে চলেছে বিজেপি। কিন্তু ঘটনা হচ্ছে, শুভেন্দু শ্রমিকের এই দাবি মানতে নারাজ খোদ বিজেপির নেতাকর্মীরাই, বরঞ্চ তারা মনে করছেন রাজ্যের শাসক দল এবার তাদের 0-4 গোলে হারাতে চলেছে উপনির্বাচনে। অর্থাৎ যে 4টি আসনে উপনির্বাচন হতে চলেছে সেখানে গোহারা হারের আশঙ্কাতেই কার্যত ভবিষ্যৎবাণী হিসেবে মেনে নিয়েছে গেরুয়া শিবিরের নেতারা। আর তার জেরেই উৎসবের প্রথম রেশ মিটে গেলেও এই 4টি কেন্দ্রেই বিজেপির নেতাকর্মী প্রচারকেরা কেউই প্রচারে ঝাঁপিয়ে পড়তে পারেননি, কারণ ফলাফল কি হবে তা বুঝেই দলের নেতাকর্মীরা বসে গিয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে দলের হয়ে না প্রচার করতে দেখা যাচ্ছে তাদের, না বড় গলায় জেতার কোনো দাবি করছেন তারা। আগামী 30 অক্টোবর রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই 4টি কেন্দ্র হলো কোচবিহারের জেলার দিনহাটা, নদিয়া জেলার শান্তিপুর, উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা। এর মধ্যে প্রথম 2টি কেন্দ্রে 21-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, তবে শান্তিপুরে তাদের জয়ের ব্যবধান 15,000-এর কাছাকাছি থাকলেও দিনহাটায় মাত্র 56 ভোট ছিল। এখন যখন এই 2 বিধানসভা কেন্দ্রে ফের উপনির্বাচন হতে চলেছে তখন এই 2 কেন্দ্রে জয়ের কোনো আশাই দেখছেন না বিজেপির নেতাকর্মীরাই। কেননা দিনহাটায় 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, অথচ সাংসদ হয়েও তিনি জেতেন মাত্র 56 ভোটে। যা শুধু এবারের নির্বাচনের সবচেয়ে কম ব্যবধানের জয় তাই নয়, রাজ্যের ভোট ইতিহাসের সবচেয়ে কম ব্যবধানের জয়ের রেকর্ড। সেই দিনহাটায় এবার যে শাসক দল ঝড় তুলে ভোটে জিতবে সেটা শুভেন্দু শ্রমিক বুঝতে না পারলেও বা বুঝতে না চাইলেও বিজেপির নেতারা বিলক্ষণ বুঝে গিয়েছেন। আবার শান্তিপুরে 15,000 ভোটে এগিয়ে থাকলেও এই ব্যবধান যে আর উপনির্বাচনে বজায় রাখা যাবে না সেটাও বিজেপির নেতাকর্মীরা বুঝে গিয়েছেন। কেননা এমনিতেই শান্তিপুরের মানুষ দেখে নিয়েছে যে আগামী 5 বছর বাংলার রাজ থাকছে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই, তাই হেরে যাওয়া বিজেপিকে ভোট দিতে চট করে কেউ চাইবেন না। সেই সঙ্গে সেখানে শান্তিপুর শহরের বিজেপির সভাপতি সহ বেশ কিছু গেরুয়া নেতাকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে, তার রেশ পড়তে বাধ্য উপনির্বাচনে, তাই সেখানে জয়ের আশা দেখছেন না বিজেপির নেতাকর্মীরাই। বাকি 2 আসনেও যে কোনো আশা নেই তা মেনে নিচ্ছেন দলের নেতারা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বঙ্গ বিজেপির এক নেতা সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমানে বাংলায় বিজেপির যা ক্ষমতা তাতে করে 4টির 1টিতেও আশার আলো দেখছেন না তারা। এমনকি জেলা স্তর থেকে যে সাংগঠনিক তথ্য বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে তাও আশাবাঞ্চক নয়, যেটা আসনে ধরে রাখা যাবে না। বিধানসভা নির্বাচনে দলের হারের পর রাজ্যের রাজনীতি পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে, দলের নিচুতলায় কার্যত ভাঙন ধরেছে, ভোটের প্রচারে বের হওয়ার জন্য পর্যাপ্ত কর্মী জুটছে না, কর্মীদের ঘর থেকে বের করতেই যথেষ্ট কাঠখড় পোড়াতে হচ্ছে। শুভেন্দু শ্রমিক যে দাবি করে থাকুন না কেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।